ফ্রেন্ডস আমার মূলর মতন কাটলো, মূলো মাম্মার জন্যই আমাকে আজকে এই রেসিপিটা রাত্রে করতেই হলো। থাকতে পারছে না যার জন্য রেসিপি করা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ মৌমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুব খুব ভালো থাকবেন, আর আমিও ভালো আছি। আর আজকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে একদম পুরো একটা থেকে স্টার্ট ব্লগ। আর মাম্মা এদিকে পড়ছে, কারণ আজকের পরীক্ষা নেই, পরীক্ষা কালকে আছে, মানে কাল বৃহস্পতিবার কালকে আছে। এরকম পড়ছে, পড়তে পড়তে হঠাৎ মহারানী ভিক্টোরিয়া খাচ্ছে, কী খাচ্ছে পেয়ারা, আটটা স্টাইল আছে দেখবেন, মায়ের ভালোবাসা বুঝলো না, মর্মটা বুঝলো না, কি বললে বকে বকে বেশ করেছি প্রেম করেছি করবোই তো। হ্যাঁ আপনাদের মাইটির বন্ধু প্রেম করেছে, তো প্রেম করেছি, কোনো চুরি করেছি আমি না আগের সময় ভুলে যাই যে আমি তো পারি না ওর সাথে, আমি কেন আমি সত্যি কথা বলবো না, খাবার চুয়ে সত্যি কথা বল। ফ্রেন্ডস এখানে রুই মাছের কারি হচ্ছে, একদম পাতলা ঝোল, মূলো আর চিম দিয়ে আলু, আহা দারুন। তা হয়ে গেছে, এখানে গোটা জিরে আর আদা বাটা দিয়ে করেছি ঝোলটা, আর আমি মাছ দিয়ে দিচ্ছি এক এক করে, দারুন দারুন হয়েছে, একদম পাতলা ঝোল। এখানে পাতলা ঝোলই ভালো লাগে কি বলুন, তাই না? আর লাস্টে ধনে পাতা কুচি, আহা পুরো জমে গেছে, মাছের ঝোলটা দারুন হয়েছিল ফ্রেন্ডস। দেখুন ফ্রেন্ডস, মূলো শাক ধুয়ে পুরো কেটে নিয়েছি একদম, এবার চলুন শাকটাকে করি। দেবো হচ্ছে এখানে সর্ষের তেল, একদম অল্পই হবে, কেন শাক বেশি তেল না, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, গোটাই দিলাম, গোটা জিরে, কালো জিরে, রসুন কুচি আর আদা কুচি, দিচ্ছি মূলোটা, যে মূলোটা কেটেছি সেই মূলোটা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এই মূলোটা, যে মূলোটা কেটেছি সেই মূলোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো দুটো কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার এটা একটু ভাজা ভাজা করতে হবে, তারপর দিয়ে দেবো শাকটা।
তাহলে রান্নাগুলো দেখিয়ে দিই এক এক করে। এখানে মূলো শাক ভাজা ইয়াম হয়েছিল, আর হলো রুই মাছের কারি মূলো আর আলু ছিম দিয়ে, আহা তার সাথে ভাত। আর এইদিকে দেখুন ফ্রেন্ডস, এখানে হলো সন্ধেবেলা, মানে আর কি বলবো, এক ঢাল বাসন নিয়ে বসে গেছি বাথরুমে। কেন আমার বেসিনে ওখানে হবেই না, কেন কাজের পর আসার পর নাম পাতাই নেই, আর বলবোটা কি, মাথাও খুব গরম হয়ে গেছিলো, তো মাছতে তো হবেই আমাকে। এই জন্য এক এক করে সমস্ত বাসনগুলো মেজে ফেলছি, তা নাহলে পরে খুব সমস্যা হবে। আসবে আর ফোনও তোলে না, কিছুই করে না, লাস্টে আর কি বাধ্য হয় এখন মাঝতে হলো। 9টা বাজে জানেন, সব কিছু কাজ এই ফোনে কাজ মিটিয়ে এসে তারপরে মাঝলাম, মাঝতে বসেছি। চলুন মেজে নিই, বেশি আর বকবক করলাম না, রান্নার দিকে যাব। তা আজকে রান্নাটা হচ্ছে চিকেনের কিমা আর হচ্ছে পেঁয়াজ, এখানে বড় দেখে একটা, তার সাথে লঙ্কা দুটোই একসাথে কুচি, আর হলো আলু এক পিস ছোটো ছোটো একদম দেখুন সাইজে। তা চলুন চিকেনের কিমাটা করি, একদম সিম্পলভাবে করবো, যেরকম আছি তেজপাতা গোটা গরম মশলা অল্প একটু জিরে, লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে আমি আলু। চিকেন কিমা তো অনেক রকমের রেসিপি হয়, অনেক রকম ধরনের হয়, তো আমি এটা সিম্পলভাবেই করছি। মামার জন্য এই রেসিপিটা করতেই হলো রাত্রে, তাহলে উনি খাবে না। আমি বললাম অলরেডি তো আছে মাছের জল, তো আমার আছেই করা রুই মাছ, সেটা করলাম সকালে, মাথা খারাপ করে দেয় এখনকার বাচ্চাগুলো না, মাথা খারাপ করে দেয়। তো যাই হোক করলাম, আর এমনিতেও কি বলে চিকেনের কিমার রেসিপি অনেক ধরনের হয়, তা আজকে আমি সিম্পল করছি আর ফার্স্ট টাইম করছি চিকেন কিমা রেসিপি। ফার্স্ট টাইম মানে আপনারা দেখছেন ফার্স্ট টাইম, এর আগে আমি অনেকবারই করেছি, যখন আমি ব্লগ করতাম না তখন করেছি। তা চলুন অনেকদিন বাদেই, অনেক বছর বাদেই এসছে চিকেন কিমা ঘরে আর করাও হচ্ছে, তা আপনাদের দেখাচ্ছি একদম সিম্পলভাবে। এই দেখুন ফ্রেন্ডস, আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজটা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা, খুব সুন্দর গন্ধ। চলুন এটা একটু হালকা হালকা ভাজা করতে হবে, কেন পেঁয়াজটাও ভাজা হতে হবে প্লাস আলুটাও তার সাথে ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো চিকেন কিমাটা, তো চিকেন কিমাটা দিয়েও ভাজা হবে, ভাজা ভাজা করতে হবে, মশলা এখনও রেডি আছে, এখনও পড়বে না। এদিকে দেখুন ফ্রেন্ডস, এক এক করে মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়ো একদম অল্প বেশি না, আর হচ্ছে আদা রসুনের পেস্ট, তার সাথে নুন, আর হলো ধনের গুঁড়ো সেটাও অল্প, আর হচ্ছে চিনি অল্প একটু চিনি দিয়েছি, চিনিটা একটু জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য। এবার চলুন কষিয়ে নিই, ভালোভাবে কষে নিতে হবে, যতক্ষণ কষবো ততক্ষণ এখন কোনো জল হবে না, দেওয়া হবে না জল, জল অল্প করে বেশি না, এবার গা মাখা মাখা হবে, তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে দেওয়া, ব্যাস হয়ে গেল আমার। ও বাবা থাকতে পারছে না, যার জন্য রেসিপি করা, বাবা দেখুন সবার আগে তাই না, 14 বার ডাকতে হয় আমাকে, একটা একটা বাইটস খা, খেয়ে বল কেমন হয়েছে। বিচ্ছিরি, ও মুখ থেকে ভয় হচ্ছে, তার মানে ভালো হয়েছে, যাক বাবা খা। আজকের দিনটা ফ্রেন্ডস আমার মূলোর মতন কাটলো, মূলো মানে আমি নিজেই মূলো হয়ে গেছিলাম শুকিয়ে একদম, বাবা বাসুন অত বাসুন সম্ভব। তা চলুন ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এইভাবেই দেখলেন আপনারা কীভাবে আমার কাটলো আজকের ব্লগটা, তা আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস লাইক করুন, ফ্রেন্ডস প্লিজ লাইক লাইক, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার ভিডিও, আর নতুন ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুকটুক করে অন করবেন, সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে, বুঝলেন, পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই উইন্টারে ভালোভাবে উইন্টারটা কাটান একদম আনন্দে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে,
এনজয় করুন শীতকালটা। গুড নাইট।